প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। পরিচ্ছন্ন দেশ হিসেবে জাপান বিশ্বজুড়ে পরিচিত। আসুন জেনে নিই জাপান কিভাবে এত পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে উঠেছে। ময়লা ফেলা নিয়ে জাপানিদের নিয়মকানুন প্রথম প্রথম একটু বাড়াবাড়ি বলেই মনে হবে। নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ধরনের ময়লা ফেলতে হবে, তাও আবার যেন তেনভাবে ফেলে এলে চলবে না। সিটি অফিসের নির্দিষ্ট পলিথিন ব্যাগে নির্দিষ্ট উপায় প্যাকিং করে ফেলতে হবে। শুধু সিটি অফিসের কড়াকড়ি নিয়মকানুনই নয়, সাধারণ মানুষের সচেতনতার ফলে জাপান আজ পৃথিবীর পরিচ্ছন্ন দেশগুলোর অন্যতম। জাপানিরা রাস্তাঘাটে থুতু বা কাগজের টুকরো বা অন্য কোনো উচ্ছিষ্ট ফেলে না, বরং কেউ যদি কোথাও কিছু পায় সেটা তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়। এটা যখন কুকুর নিয়ে হাঁটতে বের হয় তখন সঙ্গে একটা প্যান নিয়ে বের হয়, যাতে কুকুরের পথে পায়খানা চেপে গেলে সেটাতে করতে পারে। জাপানিরা তাদের রাস্তাঘাট পরিচ্ছন্নতার জন্য শুধু সরকার বা সিটি কর্পোরেশনের উপর ভরসা করে বসে থাকে না, প্রতিটা মানুষ এই ব্যাপারে খুবই সচেতন। শুধু রাস্তাঘাটের বা নিজের বাসার ময়লা ফেলা নয়, বিল্ডিংয়ের আশপাশে পরিচ্ছন্নতা নিয়ে এদের একটি নিয়ম আছে। প্রতি মাসে প্রথম রোববার সাপ্তাহিক ছুটির দিন সকাল 8টা থেকে 8:30 পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সময় নির্ধারিত থাকে। নির্দিষ্ট সময় প্রতি পরিবার থেকে একজন করে সদস্য এসে সবাই মিলে বিল্ডিংয়ের আশপাশে এবং সংলগ্ন ফুটপাত রাস্তার ময়লা পরিষ্কার করে। 6 মাসের জন্য একজন লোককে এই কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয়। কোনো ফ্যামিলি থেকে কোনো মাসে কেউ না আসতে পারলে কিছু জরিমানার ব্যবস্থা আছে। সেই টাকা দিয়ে যন্ত্রপাতি কেনা হয় বা মাঝে মাঝে সামান্য নাস্তার ব্যবস্থাও করা হয়। সপ্তাহে 2 দিন দহনযোগ্য ময়লা ফেলা রুটিন। সকাল 10টার ভেতর সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা নিয়ে যায়। ময়লা নিয়ে যাওয়ার পরে সেই ময়লার ঘরটা আবার ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয় ওই দিনের ভেতরেই। এই কাজও বিল্ডিংয়ের প্রতিটা ফ্ল্যাটের জন্য রুটিন করা আছে। সারাদিনের সব ক্লাস শেষে শিক্ষকরা শিক্ষার্থীদের পরবর্তী দিনের সময়সূচি সম্পর্কে ক্লিনিং রোস্টার বলে দেন। প্রথম ও দ্বিতীয় সারির শ্রেণীকক্ষ পরিষ্কার করবে। তৃতীয় ও চতুর্থ করিডোর, সিঁড়ি আর পঞ্চম লাইনে যারা আছে তারা টয়লেটগুলো পরিষ্কার করবে। এটি জাপানে সারা দেশের স্কুলগুলোর একটি পরিচিত দৃশ্য। এই দেশে যারা প্রথমবার বেড়াতে যান তারা অবাক হন কিভাবে দেশটি এত পরিষ্কার পরিচ্ছন্ন হলো। চলতে ফিরতে গিয়ে তারা দেখেন যে কোথাও ময়লা ফেলার ডাস্টবিন নেই এবং চোখে পড়ে না পরিচ্ছন্নতা কর্মীও। 12 বছরের স্কুল জীবনে এলিমেন্টারি থেকে হাই স্কুল পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিনে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ নেওয়ার জন্য সময় দেয়া থাকে, বলছিলেন মাইক্রো আওয়ানে, হিরোশিমার একজন সরকারি কর্মকর্তা। বাসা বাড়িতে বাবা মা শিক্ষা দেন যে আমাদের নিজেদের ব্যবহার্য জিনিস ও থাকার জায়গা নিজেরাই পরিষ্কার না করাটা খারাপ। স্কুলে পৌঁছে শিক্ষার্থীরা তাদের জুতা খুলে লকারে রেখে দেয়, আবার বাড়িতেও প্রবেশপথে জুতা রেখে ভেতরে প্রবেশ করে সবাই, এমনকি বাড়িতে কাজের লোক আসলেও তাই করে থাকে। বাচ্চারা যখন বড় হতে থাকে আস্তে আস্তে তারা ক্লাসরুম, নিজের বাড়ি কিংবা প্রতিবেশী, তারপর নিজের শহর এবং দেশ নিয়ে ধারণা পেতে থাকে। জাপানে পরিচ্ছন্নতার কিছু কিছু ঘটনা ভাইরাল হয়ে গেছে। 2014 ও 2018 সালের ফুটবল বিশ্বকাপে জাপানের খেলা শেষে সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার ঘটনা বিশ্বকে আলোড়িত করেছিল। খেলোয়াড়রাও ড্রেসিং রুমে ছাড়ার আগে সেটি পরিষ্কার করে রেখেছিলেন। ফিফার কর্মকর্তা প্রিসিলা জনসেন্স টুইট করেছিলেন, সব টিমের জন্য এটা দারুণ অনুকরণীয়। মাইক্রো আয়োনে বলছেন, আমরা জাপানিরা অন্যদের কাছে আমাদের ভাবমূর্তির বিষয়ে খুবই স্পর্শকাতর। আমরা চাই না কেউ আমাদের খারাপ ভাবুক। জাপানিরা ধর্মযাজকের মাধ্যমে পরিশুদ্ধ করাতে তাদের নতুন গাড়িও উপাসনালয় নিয়ে যায়। আপনি যদি জাপানে বাস করতে শুরু করেন, কিছুদিনের মধ্যে আপনিও
পরিচ্ছন্ন জীবনধারা আত্মস্থ করে ফেলবেন। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।